ভাবছে লিফট খারাপ বলে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উঠছে। এই যে এসেছে এক্সামে আসবে তোমার পর্দা দিয়েই রাখি। আমি ভুল আটকে এইটা হচ্ছে ওয়াশরুমে। হ্যাঁ ঠিক আছে, আমার ব্যাক ক্যামেরা এরকম আচ্ছা আচ্ছা হয়ে গেল, এইবার পরিষ্কার আছে, মুখগুলো চকচক লাগছে। তুমি কি করতে এসছো বরের সাথে? জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করতে এসছো? জামাই ওই ঘরে আছে, আসছে, তারপর নিমন্ত্রণ পর্ব চলবে। বলছি আমি আর তোমাদের জিনিস তোমাদেরই দিচ্ছি, আমি আর প্লেটে করে আমি সাজিয়ে দিচ্ছি। নিজেকে দেখা, ফোকটে বসে রয়েছি আমি। ঠিক আছে, ওকে, আমাদের ঘরে তিনটে গ্লাস কি ঘটিয়েছে একবার দেখে নি। আমাদের লোকাল 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 মানে হচ্ছে আমার আর ওর জন্য এই গ্লাস সুন্দর। কি হয়েছে, কি দিয়েছি? পোকা খেয়ে নে, পোকা খেলে সাঁতার শেখে মানুষ। এটা হচ্ছে ওই সবজির মরা পোকা। কি রে, ওই কি কেছে না মরা পোকা? হ্যাঁ পোকা তো ঢুকে যায় না, ওকে বসতে দে, বসো বসো বাইরে। আরে উগুর পড়ছিল তোমার ষষ্ঠী হবে, তোমার তোমার ষষ্ঠী পূজা হবে, তোমার ষষ্ঠী পূজা হবে। দিচ্ছি ও, হ্যাঁ ঠিক ঠিক, এ এখনই আমার ব্লগে কি কষ্ট করে নিয়ে যাচ্ছে দুইখানা। আড্ডা দিচ্ছি, বসে আড্ডা দিচ্ছি। আমার বর আমাকে সময় দেয় এতটুকু। চলো চা বানাতে যাই, সব ডিলিট করে দিয়েছি। চা বানাতে আইছি,
আমি ফেলেছি আমি তোমাদের একটু গল্প করি তোমাদের সাথে। ফিনাইলের গন্ধ শুকছিল, ভালো লাগে বেশ না শুকনো না, আমি রেখে আসি। শুকলেই কিন্তু এখন চর খাবি। এই ফিনাইল কি ও ঠাকুরের ঘরে থাকে নাকি? ফিরা এখানে রাখ, এখানে রাখ, তুই ফিনাইল গন্ধ শুকে দেখ। এটা কি স্বভাব, আমারও পেট্রোল গন্ধ ভালো লাগে, তাই বলে কি আমি পেট্রোল গন্ধ তেল বার করে শুকবো? ছি, আমি তো ওই মামার বাড়ি গেলে মামার বাইকে ওটাকে খুলে গন্ধ শুকতাম। আমি আর দিশা ভালো কোথাও হয়েছিল বাসা দে, তবু কোথাও হলো না, আজ সবাই এসেছে শুধু তুমি এলে না। আর পিছ কোথায় এলেন? ইস, কোনো মানে না, গ্রাজুয়েট চাওয়ালা আমি। লাউ বালা সেটে এখন চা সার করতে পারবো না, চিনামাটির এই সেটেই চা। এখন গ্রাজুয়েট চাই বলি, গ্রাজুয়েট চাই বলি, হ্যাঁ সবদিকে ফেলে দিয়েছ খুব সুন্দর ভাবে। বাইরে গান সব তার ভিতরে এরকম দাঁড়িয়েছে কেন? এটা জয় মা জয়, ঠিক আছে কেন? বাই বাই, অন্যায় হয়েছে ভগবান, আর করবো না। আমার চালু হয়ে যাচ্ছে আবার। ওই লাইটটা এখানে আমি একটু পুরো বন্ধ করা তারপরে আসছি। এই দেখো থাক, আমি চাটা বানিয়ে নিই, টাটা গো টাটা।